এডিস মশা নিয়ন্ত্রণে 7 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একযোগে 10টি অঞ্চলে অভিযান শুরু করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে লার্ভা শনাক্ত ধ্বংসের কাজ করবে ডিএনসিসি। সকালে রাজধানীর গুলশানে অভিযান চলার সময় 3টি নির্মাণাধীন ভবনের এডিসের লার্ভা পাওয়া যায়। তাদের 3,20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্মাণাধীন ভবন সহ ছাদ বাগান এবং অন্যান্য স্থাপনায় আমরা ডেঙ্গু মশার লার্ভা এবং অন্যান্য লার্ভা আছে কি না সেটি পরীক্ষা নিরীক্ষা করছি, এবং যদি কারো কাছে লার্ভা পাওয়া যায় কোনো স্থাপনায় তাহলে সেখানে আমরা জেল জরিমানা ইত্যাদি আমরা দিচ্ছি।